নারায়ণগঞ্জে স্ত্রীর সামনে স্বামীকে রড দিয়ে পিটিয়ে হত্যা, আটক দুই। নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে রড দিয়ে পিটিয়ে ও পায়ের রগ কেটে আলমগীর হোসেন বয়স ৩৪ নামের এক যুবককে হত্যা করা হয়েছে। তাকে পেটানোর সময় তার গর্ভবতী স্ত্রী হামলাকারীদের পায়ে ধরেও মারধর থেকে রক্ষা করতে পারেননি। ইতিমধ্যে মারধরের সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান দুই আসামিকে শুক্রবার ঢাকা শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। গ্রেপ্তার দুজন হলেন ওমর ফারুক বয়স ৪৬ ও আব্দুল আলী বয়স ৬০। গোপন সংবাদের ভিত্তিতে একটি চক্ষুষ টিম পাঁচ দিনের প্রচেষ্টায় অনেক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এই সংবাদটি প্রকাশ করা হয়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে পরে এর পরপরই বিষয়টি সর্বমহলের নজর কাড়ে। এরপরে শুক্রবার বেলা ১১টায় আদমজিতে র‍্যাব ১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেপ্তার দুই আসামিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। গত ২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেন হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন বয়স ৩৪, গ্রেপ্তার আসামি আব্দুল আলীর তিশা ব্রিকফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিকফিল্ডে লোড আনলোডের কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ এই দুজন সহ আরও ৩০ থেকে ৩৫ জন আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত পা দাঁত ভেঙে দেন। সেই সঙ্গে ধারালো চাকু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। পরে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ আলমগীরকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তী সময়ে আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।